ঐক্যফ্রন্টের কার্যকারিতা নেই বলে জানিয়েছেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু। আগামী ২৮ ও ২৯ মে গণফোরামের কাউন্সিলে জানা যাবে ডক্টর কামাল গণফোরামের সাথে আছে কি নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ডক্টর কামাল হোসেন অসুস্থ থাকায় আসতে পারেন না, তাকে বাদ দিয়ে কিছুই করা যাচ্ছে না। সভায় সাবেক তথ্যমন্ত্রী আবদুল্লাহ আবু সাইদ বলেন, এই মুহূর্তে মুক্তিযুদ্ধে পক্ষের কোনো দল বাংলাদেশে নেই। আওয়ামী লীগ এখন স্বাধীনতার চেতনা ধারণ করে না। যে আওয়ামী লীগ ছোট করে যদি বলি, বিশ্লেষণ আপনারা করবেন কিংবা প্রশ্ন করবেন, আওয়ামী লীগ হল সিগন্যাল অফ দ্য রাইট পার্টি, যা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এই দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, আকাঙ্ক্ষা, চেতনা ধারণ করে না, লালন করে না এবং বাস্তবায়নের পক্ষে নাই। আমরা অহেতুক একটা সংকট সৃষ্টি করার জন্য কাউকে দোষারোপ করে একটা উদ্ভট কথা বলে আমরা জাতীয় সংকট সৃষ্টি করব না, এইটাই আমাদের সর্বনাশের প্রধান কারণ হয়ে যায়।